আসসালামু আলাইকুম বন্ধুরা, আবার আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। দেখা যাচ্ছে আমরা অনেক সময় অনলাইনে আবেদন করতে গেলে ছবির সাইজ চায় 300x300, আবার দেখা যায় সিগনেচারের যে সাইজ আছে সেটা হলো 300x80। এটা দেখা যায় অনেকেই করতে গিয়ে হিমশিম খেয়ে যায়, ঘাম ঝরে যায়, ইজি কাজের জন্য বিজি হয়ে যায়। ঠিক আছে, আসলে এটা নিয়ে টেনশন করার কিছু নেই, এমনভাবে করবেন ইজিলি আপনি করে ফেলতে পারবেন। যদি আপনার একটা পিসি থাকে বা মোবাইল থাকে আপনি করতে পারবেন। সেটা কিভাবে করবেন আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছে এখন আমাদের ভিডিওতে, সাথে থাকুন শিখে নিন। চলে যাবেন একটা ফটোশপ, আমি যাচ্ছি পিএস ফটোশপ। এখানে আমি যাই হোক কেটে দিচ্ছি, আগে একটা নাম ছিল দেখতে পাচ্ছেন যে এটা জাহিদ হোসেন করে দিই, আগে করেছিল। ওকে, এখন আপনি যা করবেন ফটোশপটে চলে যান, পিএস ফটোশপটের মাধ্যমে কাজটি করে দেখাচ্ছে। আপনি অ্যাডোবি বা যে কোনো ইলাস্ট্রেটর যে কোনো মাধ্যমে আপনি করতে পারবেন, নো প্রবলেম। আপনি চলে যাবেন ফাইলে, ফাইল থেকে একটা কিন করবেন, অপেনে যাবেন, সরি অপেন না, প্রথম অপেন না, আপনি কি করবেন কন্ট্রোল এন চাপবেন। কন্ট্রোল এন চাপলে দেখেন যে এখানে 1024 আছে, এখানে করে দেবেন আপনি কি 300। তবে এখানে অবশ্যই দেখবেন ইঞ্চি আছে, আপনি পিক্সেলস পিক্সেলস দিয়ে দেবেন। এখানে কি দিবেন 80 পিক্সেলস অবশ্যই। রেজুলেশন, এখানে রেজুলেশনটা 300 দিলে ছবির গেট আপটা ভালো হবে, 300 দিয়ে দিন। ওকে, দেখেন একটা ইন্টারফেস চলে আসলে, একটা পেজ চলে আসছে। এখন কি করবেন আপনি, যেটাকে 300x80 করতে চাচ্ছেন সেই ছবিটা নিয়ে আসবেন। আমি এখান থেকে একটা সিগনেচার নিচ্ছি, যেমন সিগনেচারটা কোথায় বের, হ্যাঁ এইটা নিচ্ছি। দেখেন বড় একটা ইয়া, এটা আপনি রিমুভ করে নিতে পারেন, একটু ক্রপ করে নিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। যাই হোক আমি ক্রপ করছি না, এখান থেকে মুভ টুল দিয়ে আমি মুভ করে এখানে নিয়ে যাচ্ছি। দেখেন এরপর ছেড়ে দিলাম ড্র্যাগ করে। এখন কি করবেন, কন্ট্রোল টি চাপবেন, কন্ট্রোল টি চেপে সাইজ করে ওইটার উপর নামটা বসাই দিবেন। আমি নামটা বসাইলাম, এখন কি করবেন ইন্টার চাপ দেবেন। ওকে, ইন্টার চাপ দিয়ে আপনি কি করবেন, জাস্ট সেভ এস যে আমি এখানে কি নাম দিলাম, এটা সিগনেচার অবশ্যই এখানে ফন্ট দিবেন JPG, এটা দিবেন দিয়ে সিগনেচার। ওকে, আমি কোথায় সেভ করছি, ডেস্কটপ। ওকে, আমি কেটে দিলাম সেভ। দেখেন আমি সিগনেচারটা সেভ করছি ডেস্কটপে, এখন ছবিটা চলে আসলো, ছবি চলে আসছে দেখতে পাচ্ছেন। এই ছবিটার আমি ইসে দিয়ে দেখতেছি যে আসলে কত হয়েছে সাইজ, ডিটেলস দেখেন সাইজটা কত আছে, 300x80 দেখতে পাচ্ছেন বন্ধুরা। আর এটা সাইজ হয়েছে কত, মাত্র জায়গা খাইছে 24.0 KB। এখন আপনি ছবি কিভাবে করবেন, যে 300x300 করবেন, তার জন্য আবার চলে যাচ্ছে ফটোশপ, পিএস। একটু সময় লাগবে, শিখে রাখলে আজীবনের জন্য কাজে লাগবে। এখানে যে আবার কন্ট্রোল এন দিবেন, দিয়ে এখানে জাস্ট দেখেন সাইজটা ওয়েট করবেন 300, হাইট দিবেন কত, হাইট দিয়ে দিবেন 300। ওকে, রেজুলেশন আপনি দিবেন 300। ওকে ওকে, দেখেন চলে আসলো, জাস্ট ছবি নেবেন ওপেন। আমি একটা ছবি নিচ্ছি, এই ছবিটা নিচ্ছি ওখানে, ছবিটা জাস্ট দেখেন মিল লাগেছে, নো প্রবলেম। এখন কি করবেন, এই ছবিটা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে এখানে ছেড়ে দেবেন,
ছবিটা ড্র্যাগ করবেন এখান থেকে মুভ টুল দ্বারা এসে এখানে ছেড়ে দেবেন এখন নিয়ে এসে এখানে সুন্দরভাবে বসাই দিবেন কন্ট্রোল টি চাপতেন কন্ট্রোল টি চেপে সাইজ করে দেবেন মানে যতটুকু প্রয়োজন সেভাবে নেবেন এখন ছবিটা আমি কন্ট্রোল টি চেপে ওকে করে নিলাম এখন ইন্টার চাপ দিবেন ইন্টার চাপ দিয়ে জাস্ট আপনি কি করবেন সেভ করে নেবেন সেভ অ্যাজ ডেস্কটপ এখানে যা আছে ওইটাই থাক কিছু লিখলাম না এখন আমি চলে যাচ্ছি ডেস্কটপে দেখেন এখানে চলে যাচ্ছি কত আছে এত ডিটেলসে গেলে দেখেন 300x300 ঠিক আছে এইভাবে আপনি করে নিতে পারবেন নো প্রবলেম এই আজকের মতো শেষ করছি এখানে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার থাক করে সাথে থাকবেন আসসালামু আলাইকুম